আসসালামু আলাইকুম বি আজকে রেডি হলাম আপনাদের মাঝে আরেকটা ছোট টপিক নিয়ে যেটা হচ্ছে আমরা একটা আইপিএস তৈরি করেছি আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে বা আমরা এটা লোড আনলোড দিয়ে কিন্তু আমরা এটাকে টেস্ট করে দেখছি যে আমরা একটা আইপিএসের সর্বোচ্চ কত ওয়ার্ড পর্যন্ত লোড প্রযোজ্য এবং কি কতক্ষণ পর্যন্ত এই হাই হাইলুটে চালানো সম্ভব সেক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা মেশিন থেকে ওয়ান এইচপি মোটর চালানোর মতো ক্ষমতা রাখে যেমন একটা ওয়ান এইচপি মোটর কিন্তু আমাদের সাতশো সাড়ে সাতশো ওয়াট পর্যন্ত লোড টান দেয় তো সেক্ষেত্রে কিন্তু একটা এক ব্যাটারি থেকে একটা ওয়ান এইচপি মোটর চালানো সম্ভব আজকে যদি আপনাদেরকে দেখাই আমাদের এই ট্রান্সফর্মারটা এটা কতটুকু ফিটনেস করছি আমরা যদি আপনাদেরকে স্কেলের মাপে যদি দেখাইতে যাই তো আমরা এটা কিন্তু একটা স্কেলটা নিলাম এটা হচ্ছে যদি দেখাইতে যাই আপনাদেরকে ছয় ইঞ্চি কোর এটা হচ্ছে ছয় ইঞ্চি কুরের তিন ইঞ্চি ফিটনেস এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা অন্য অন্য বড়ো বড়ো কোম্পানিতে যখন আমরা আইপিএসগুলো পাই যেগুলো পনেরোশো বিয়ে এগুলো কিন্তু এই ছয় ইঞ্চি কুরের তিন ইঞ্চি ফিটনেসে কিন্তু পনেরোশো বিয়ে বারোশো ওয়ার্ড তৈরি করা হয় আমরা ক্ষেত্রে এত ওয়ার্ড করি নাই তবে আমরা এটা শুধু আপনাদেরকে আজকে দেখানোর জন্য আমাদের যে মেশিন থেকে যে কতটুকু ওয়ার্ড বাড়ায় রাখছি শুধু আপনাদেরকে স্টার্ট অবস্থায় দেখানোর জন্য এবং কি কতক্ষণ চালাতে পারবেন এই বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি বলি আর কি যে বা দেখায় আপনাদেরকে যে মুসপেটের গুণগত মানগুলো এই মুসপেটের গুণগত মানগুলো কিন্তু হান্ড্রেড সঠিক হতে হবে সেক্ষেত্রে এখানে কিছু প্রশ্ন থাকবে তো আমরা কিন্তু যে মুসপেটগুলো স্টার্ট করার জন্য যে আমাদের যে মানে রেস্টেন্সগুলো লাগানো ছিল সেই মানে রেস্টেন্স কিন্তু চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করে কিন্তু আমরা অন্য মানের রেস্টেন্স লাগাইছি যেটা হচ্ছে একশো পঞ্চাশ অংশের তো আমরা একশো পঞ্চাশ অংশের রেস্টেন্স লাগাইছি এক্ষেত্রে আমাদের একটু যাতে ভোল্টেজটা লুট দেওয়ার পরে ড্রপ না করে তো সেই ক্ষেত্রে এখানে কিছু কিছু অপশন থাকে যেগুলো হচ্ছে ভাই আপনি যারা এগুলো কাজগুলো করে থাকেন আপনারা আপনাদের মতো করেন আমি আমার মতো করে থাকি তো যাই হোক তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা একটা ব্যাটারি থেকে ওয়ান এইচপি মোটর কীভাবে চালাবো তবে দীর্ঘস্থায়িত্বর ক্ষেত্রে না সেক্ষেত্রে কতক্ষণ সময় চালাতে পারবেন আপনি একটা ওয়ান এইচপি মোটর আপনার একটা এক হাজার লিটার ট্যাঙ্কি পানি পরিপূর্ণ ফুল হওয়া পর্যন্ত আপনি চালাতে পারেন বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ মিনিট তার উদ্দেশ্যে গেলে কিন্তু মেশিনটা ওভার হিট করতে পারে তো আমরা সবসময় বলি যে তারপরও প্রয়োজন পড়ে না আজকে যদি আপনাদেরকে দেখাই যে আমরা এটাকে আসলে লোড দিয়ে যে কীরকমভাবে চলে এখানে আরেকটা বিষয় থাকে আমরা যে ওয়ারগুলো ব্যবহার করা হয়েছে এই ওয়ারগুলো কিন্তু এই অন্য অন্য ইয়ের থেকে কিন্তু এই মোটা ওয়ার ব্যবহার করা হয় এখানে কারণ যেহেতু এখানে হাই হাইলুটে চলবে আমাদের যে প্রাইমারি যে আমরা যে প্রাইমারিটা করছি প্রাইমারি প্লাস সেকেন্ডারি এই দুইটাতেই কিন্তু ওয়ারগুলো চেঞ্জ করে মোটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই হতে হবে আঠারো নম্বর গ্যাস এবং কি বারো নম্বর চারটা যদি বারো নম্বর আপনি না পারেন তাহলে আপনি দশ নম্বর দুইটা ওয়ার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারির ক্ষেত্রে তো আমাদের যে মেশিনগুলো অরিজিনালিভাবে যখন আমরা চালাই আসলে কি ওভারলোড টিপ করে কি না এখানেও একটা প্রশ্ন থাকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা একটা যদি যেটা আর কি হিট গান এটা থেকে যদি আমরা এটা এখন আপনাদেরকে লোড দিয়ে দেখাবো এখানে লেখা আছে দুই হাজার ওয়ার্ড দুশো তিরিশ বল ফিফটি হার্স তো আমরা এখান থেকে যদি দেখাই যে আসলে আমরা এটা কি লোড দেওয়া কি পসিবল করি না হ্যাঁ আমরা অন্য অন্য বড়ো মেশিনে লোড দিই বা চেক করি বা এটা দিয়ে আমাদের হাতের কাজগুলো চালাই যেমন আমাদের এই হ্যাডসেটগুলো যখন আমরা ই করি লাগাই তখন এটা দিয়ে কিন্তু আমরা হিট দিয়ে লাগাই তবে সরাসরি কারেন্টের লাইনে আজকে আপনাদেরকে এটাই সরাসরি আমাদের এই আইপিএসের আউটপুটে লাগাবো যদি আপনাদেরকে দেখাই যে আইপিএসের আউটপুটে লাগালাম আইপিএসের আউটপুটে লাগালাম আমি এখান থেকে নিউট্রালটা দিয়ে নিলাম কারণ যাতে আমাদের একটু সহজ হয় যাতে নিউট্রেলটাতে শক্তির একটু বেশি পায় তো আমরা এটাকে একটু যদি উঁচা করে ধরে দেখাই আপনাদেরকে ডিসপ্লেতে এবং আমরা যদি এটাকে প্রথমত আমরা ইনভার্টারটা অন করি বাস আমাদের ইনভার্টারটা অন করলাম আমাদের ইনভার্টারটা অন করার পর আমরা প্রথমত দেখব আমাদের লোড জিরো আমাদের ব্যাটারিতে বারো পয়েন্ট সিক্স বোল্ট আছে অলরেডি দুশো বিশ বোল্ট আউটপুট আছে এখানে যে জিরো বোল্ট লোড আছে তো আমরা যদি এটাকে প্রথমত এখানে দুটো অপশন থাকে একটা হচ্ছে উপরের দিকে যদি দিই আমরা এখান থেকে এক হাজার বা এক হাজার প্লাস ওয়াট পাই আমরা এখানে মেশিনে এগারোশো ওয়াট করে রাখছি এই মেশিনে যে অপশনটা এগারোশো ওয়াট করে রাখছি তো এক হাজার ওটের উপরের দিকে এক হাজার প্লাস আছে তো নিচের দিকে হচ্ছে বাইশশো প্লাস আছে তবে বাইশশো থাকে না আমরা টোটালি পাই আঠারোশো থেকে উনিশশো ওয়াট কিন্তু আমাদের এই কয়েলটা টানে এটা কিন্তু একটা হিটার আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি মেশিনটাকে এই সুইচটা দিচ্ছি অন অন করতেছি উপর দিকে বা অন করলাম আমরা যদি এখানে দেখি এক হাজার আঠারো ওয়াট দেখাচ্ছে দেখেন আমাদের যে হিটারটা অলরেডি যে গরম হচ্ছে দেখেন এটার ভিতরে দেখা যাচ্ছে যে অলরেডি গরম হচ্ছে বা পর্যাপ্ত পরিমাণ এটা হিট হচ্ছে তাই আমরা যদি দেখাইতে যাই যে এখন নয়শো ষাট ওয়ার যখন হিটারগুলো কয়েল হিট হতে থাকে তখন কিন্তু এটার ওয়াটটা কমে আসতে থাকে এখন যদি আমরা নিচের দিকে দিতে যাই যে আমাদের মেশিনটাকে আসলে ওভারলোড টিপ করে কি না একটু দিয়ে দেখি যাই হোক একটু দিলাম এই আমাদের মেশিনটা ওভারলোড টিপ করে ফেলছে আমাদের মেশিনটা ওভারলোড টিপ করে ফেলছে তার জন্য আমরা বলি যে আমরা যখন একটা আইপিএস স্বয়ংসম্পন্নভাবে আমরা কাজ করি আমরা যতক্ষণ যখন দেখতে যাই তখন আমরা এরকম পর্যাপ্ত পরিমাণ লোড অনুযায়ী যেই জিনিসগুলো আমরা কিন্তু চেক করে তারপর সারি অনেক সময় অনেকজনেই অনেকজনের প্রশ্নমুখী হয়ে থাকে। যে ভাই আসলে এক ব্যাটারি থেকে কত ওয়াট পর্যন্ত লোড চালানো যায় হ্যাঁ আপনি এক ব্যাটারি থেকে আমরা সবসময় বলি এক হাজার বিয়ে মেশিন করাটা সবচেয়ে ব্যাটার কিন্তু যখনই অনেকজনই বলে অন্য অন্য ওয়েবসাইট থেকে যখন বলে যে ভাই এক ব্যাটারি থেকে বারোশো ওয়াট মেশিন তৈরি করে দিতেছি পনেরোশো বিয়ে বারোশো ওয়াট তখন কিন্তু আমরা প্রশ্নের মুখোমুখি হয়ে যাই আসলে কি আদৌকে আমরা দেখছি যে একটা মেশিন থেকে কত ওয়াট পর্যন্ত লোড চালানো সম্ভব সেই জিনিসগুলো থেকে যদি ভাবিতে আমরা একটা মেশিন সর্বোচ্চ যদি আমরা এক হাজার বা আটশো নয়শো ওয়াট পর্যন্ত বা এক হাজার ওয়াট পর্যন্ত লুটে চালাতে যাই আমাদের একটা দুশো এসপিডি ব্যাটারি দুশো এমপিরের একটা ব্যাটারি আমাদের সর্বোচ্চ টিকবে কিন্তু ব্যাকআপে জায়গায় টিকবে কিন্তু এক থেকে দেড় ঘন্টা এখন প্রশ্ন হচ্ছে এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ চালালাম কিন্তু আমাদের যে আইপিএসের যে মোসপেটের জায়গাগুলো বা আমাদের যে লুটের জায়গাগুলো যদি বলি এগুলো যখন লং টাইম চলবে এগুলো যখন লং টাইম চলবে তো তখন কিন্তু আমরা এগুলোর সাথে অনেকটা সম্মুখীন হয়ে যাব যে গরম হয়ে যাবে গরম হয়ে গেলে কিন্তু আমাদের এই আইপিএসটা কিন্তু দীর্ঘস্থায়িত্ব হবে না তার জন্য কিন্তু আমাদের বলা হ্যাঁ ওয়ান এসপি মোটর চালাতে পারবেন তবে এক ব্যাটারি থেকে কিন্তু এতটা সময় না যে সময়টা আমাদের দীর্ঘস্থায়িত্ব হয় তবে আজকে আপনাদের শুধু এই আজকের এই টপিকটা অন্য অন্য জায়গার থেকে অনেক ধরনের ফোন আসে বিদায় কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের জন্য দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম